আসসালামু আলাইকুম তোমরা কি জানো বাংলাদেশ সেনাবাহিনীতে নৌবাহিনীতে এবং বিমান বাহিনীতে যদি কারো শরীরে বা হাতে বা শরীরের কোনো অংশে ট্যাটু করা থাকে কি রকম ট্যাটু হতে পারে দেখো আমি একটু দেখাই এরকম ট্যাটু ঠিক আছে যদি এই রকম কারো হাতে বা শরীরের অন্য কোনো অংশে ট্যাটু দেয়া থাকে বা ট্যাটু অঙ্কন করা থাকে ঠিক আছে আ এটা কিন্তু অবশ্য আমি টেটু করিনি এটা আমি সাইনফেন দিয়ে অঙ্কন করে তোমাদেরকে বোঝানোর জন্য আসলে হাতে ট্যাটু অঙ্কন করেছি তো শরীরের অনেক অংশে অনেক পুরুষ অথবা মহিলা প্রার্থী দেখা যায় তারা ট্যাটু দিয়ে তাদের হাতে নাম লিখে থাকে অথবা তাদের ভালোবাসা বা প্রেমিকার নাম লিখে থাকে অথবা মান নাম লিখে থাকে আর অনেক অনেক কিছু অঙ্কন করতে পারে তো যেটা বলছিলাম বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীতে অফিসার এবং সৈনিক পদে যারা পরীক্ষা দিতে যাবা তোমাদের অবশ্যই হাতে এই ধরনের ট্যাটু অঙ্কন করা যাবে না যদি তুমি ট্যাটু অঙ্কন করে পরীক্ষা দিতে যাও সেক্ষেত্রে তুমি বাদ পড়ে যাবা প্রাথমিক মেডিকেলে ঠিক আছে এখন অনেকে এটা সমস্যা সমাধানের জন্য অনেকে ট্যাটু অঙ্কন করেছিল বা এখন কিভাবে সমাধান করতে পারো বা কিভাবে সমাধান করবা এটা নিয়ে আমার কাছে বেশ কিছুদিন অনেকেই ফোন দিয়েছিল তো আমি তোমাদের উদ্দেশ্যে বলি কিছু ভালো ভালো লেজার লেজার চিকিৎসা রয়েছে ঠিক আছে চিকিৎসার মাধ্যমে এই টেটু অপসারণ করা সম্ভব তবে হান্ড্রেড পারসেন্ট কিন্তু অপসারণ হয় না টেটু লেজার চিকিৎসার মাধ্যমে অপসারণ করতে গেলেও দেখা যায় লেজার চিকিৎসা যখন শেষ হয়ে যায় তার হাতে সাদা সাদা দাগ রয়ে যায় তো এই সাদা দাগ থাকার কারণেও যখন তুমি পরীক্ষা দিতে যাবা সেনাবাহিনীতে নৌবাহিনীতে অথবা বিমান বাহিনীতে তখন ওখানকার যারা মেডিকেল অফিসার থাকবেন তারা কিন্তু ঠিকই বুঝতে পারবে যে তুমি এটা টেটু অঙ্কন করেছিলা তো সব থেকে তোমাদের জন্য ভালো হয় যারা চিন্তা করছো বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বা বিমান বাহিনীর গর্বিত অফিসার অথবা সৈনিক হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিজেকে নিয়োজিত করবা তোমাদের কখনোই হাতে বা শরীরের কোনো অংশে ট্যাটু অঙ্কন করা যাবে না ঠিক আছে এটা মনে রাখবো অবশ্যই এটা তোমাদের জন্য আমার উপদেশ আর যারা সোজে ট্রেনিং অ্যাকাডেমি চ্যানেলটি সবসময় ফলো করো যারা দেখো অবশ্যই আমাদের সোজেট ট্রেনিং একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবা আমাদের ইউটিউব চ্যানেলটি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ঠিক আছে আর দুই সালে যারা বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেড ওয়ান সৈনিক পদে সার্কুলার প্রকাশ হয়েছে যারা এই সার্কুলারে আবেদন করবা তুমি পরীক্ষার আগে অর্থাৎ মাঠে যাবার আগে তোমার মেডিকেলে কোনো সমস্যা আছে কিনা সেটা চেক করার জন্য লিখিত পরীক্ষা কোন ধরনের প্রশ্নগুলো হয়ে থাকে সেটা বোঝার জন্য ভাইবা পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন হয় সেটা জানার জন্য এবং শারীরিক পরীক্ষায় কি কি হয় সেগুলো প্র্যাকটিস করার জন্য নিজেকে পরিপূর্ণ যোগ্য প্রার্থী হিসেবে প্রমাণ করার জন্য পরীক্ষার মাঠে আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে অবশ্যই তোমরা আসতে পারো আমাদের সমসাময়িক নতুন ব্যাচে ভর্তি চলছে ঠিক আছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে তোমরা ভর্তির বিষয়ে বিস্তারিত তথ্যগুলো জেনে নিতে পারবা সবাই ভালো থাকবা আর আমার উপদেশটা মনে রাখবা যে এই রকম টেটু অঙ্কন করা যাবে না ঠিক আছে যদি করে থাকুক তাহলে অবশ্যই ভালো একজন ডার্মাটোলজিস্ট অথবা লেজার চিকিৎসকের কাছে গিয়ে ভালোভাবে পরামর্শ করে তোমার ট্যাটুটা তুলে নেওয়ার ব্যবস্থা করতে হবে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সবার জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম